বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদে আমরা তো অনেক রকমের খাবার খেয়েছি, তাই আমি নিয়ে এসেছি রিফ্রেশিং একটা বোরহানি রেসিপি, একদম সনাতন পদ্ধতিতে হাতেই তৈরি করে ফেলতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া দাওয়া আমি সাদিয়া আছি আপনাদের সাথে। প্রথমে আমার এখানে যেসব উপকরণগুলো লাগছে, 1 কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন সরিষা বাটা, 1 টেবিল স্পুন ধনিয়া বাটা, বিট লবণ, কাঁচামরিচ বাটা, পুদিনা পাতা পেস্ট, আর নিয়েছি গোলমরিচ ক্রাশ করার জন্য, আমার গোলমরিচে ক্রাশের মেশিনটা রয়েছে সেইটা নিয়ে নিয়েছি। এই কয়টা উপকরণ দিয়েই আমার হয়ে যাবে বোরহানি রেসিপিটা। প্রথমেই আমি একটি মাটির হাঁড়িতে ধনিয়া পাতার যে জুসটা করে নিয়েছি, সরি পুদিনা পাতার যে জুসটা, সেইটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো যে 1 টেবিল স্পুন সরিষা বাটা, ধনিয়া বাটা, আমি ধনিয়াটা হচ্ছে শুকনো ধনিয়া যেটা, সেটাকে ব্লেন্ডারে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। ধনিয়াটাকে শুকনো খোলায় তেলে আমি হচ্ছে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, রান্নার যে ধনিয়া সেটা না। একে একে আমি এখানে বিট লবণ, কাঁচামরিচ পেস্ট, ধনিয়া বাটা, সরিষা বাটা, পুদিনার যে জুসটা সেইটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ ক্রাশ করে। আমি এখানে সাদা কালো গোলমরিচ দুইটা একসাথে ইউজ করছি। এখন আমি গোলমরিচ দিয়ে দিব প্রায়, আপনারা এখানে ঝাঁজের উপর ডিপেন্ড করে দিবেন, আর মরিচ বাটাটাও আপনারা আপনারা কী পরিমাণ ঝাল খেতে চান সেই পর্যায়ে। তারপর এখানে আমি বলেছিলাম কিন্তু 1 কাপ দই, আমার কাপটা অনেক বড়, এখানে প্রায় আধা কেজির একটু কম দই আছে। তারপর এখানে আমি হচ্ছে এখন দইটাকে মিক্স করে নিয়েছি, দইটা একদম পানি ঝরিয়ে আমি এখানে মিক্স করে নিয়েছি। দইয়ে কোনো পানি থাকা যাবে না, একদম দইটা পানি ছাড়া যে আস মানে একদম পানি ছাড়া যে দইটা পাওয়া যায় সেই দইটা নেওয়ার চেষ্টা করবেন। এখন ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি দইয়ের সাথে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঠান্ডা পানি অ্যাড করে দিব, বরফওয়ালা এই পানি আমি মিক্স করে ঠান্ডা পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে না চাইলে পরেও কিন্তু এইটা করতে পারেন, কি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, কিন্তু বোরহানির টেস্টটা ঠান্ডা করে খেলেই ভালো লাগে। এখানে আমি যেই কাপে দিয়ে দই দিয়ে দিচ্ছিলাম সেই কাপে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি ভরে, এই যে দেখতে পাচ্ছেন যেই কাপ দিয়ে দই দিয়েছি সেই কাপের ডাবল পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার এই খাওয়া দাওয়া চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে মনে হয়েছে এখন মিক্স করার পর সব কিছু আর একটু পুদিনা পাতার রসের প্রয়োজন আছে, তাই আর একটু পরিমাণে দিয়ে নিলাম। আর বোরহানির যে কালারটা আনে পুরাটাই কিন্তু পুদিনা পাতার যে রসটা, সেটাই বোরহানির একটা সবুজ ধরনের কালার নিয়ে আসে। আর এখানে আমি এখন আরেকটু বিট লবণের প্রয়োজন আছে, যেহেতু পানি অ্যাড করেছি তাই বিট লবণ দিয়ে দিচ্ছি আরেকটু। বিট লবণ এখানে আপনারা 2 টেবিল স্পুন ইউজ করতে পারেন, এটা হচ্ছে টেস্টের উপর। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে উপকরণ যা যা দিয়েছি সব আবারও লিখে দিব, সেখান থেকেও আপনারা যদি না বুঝতে পারেন চেক করে নিতে পারেন। আর এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি আমি, 4 টেবিল স্পুন পরিমাণ চিনি। এখানে কিন্তু চিনি না দিয়ে ভুলেও কেউ বলবেন না যে হয় নাই কেন, আমি চিনিটা প্রথমে দেখাতে মনে ছিল না কিন্তু চিনিটা পরে দিয়ে নিলাম, এই তো সনাতন পদ্ধতিতে চলে আসলাম। ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে জোরে জোরে 5 থেকে 6 বার ঘুটে নিব সুন্দর মতো, আমার সব মিশ্রণ যাতে খুব ভালোভাবে এখানে মিশে যায়। দেখতে পাচ্ছেন আমি ডাল ঘুটনি ইউজ করছি, আমি অন্য কিছুই ইউজ করছি না, এটাই সনাতন পদ্ধতিতে গ্রাম বাংলায় করা যায়, ব্লান্ডারেও করা যায়। ব্লান্ডারে আমি করছি না, করতেও যাবেন না, বেশি পাতলা হয়ে যাবে সব কিছু, পানি পানি জিনিসটা মজাও লাগবে না, পানসে হয়ে যাবে। তো এই তো এটাই যেহেতু সহজ পদ্ধতি সবচেয়ে সনাতন পদ্ধতি কী প্রয়োজন। এখন আমরা সব কিছু একদম সুন্দর মতো ছেঁকে নিব, তাই একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এখন এটা আমি সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে একদম ছেঁকে নিচ্ছি সবগুলো, যে ধনিয়া পাতা এগুলো যা যা মশলা দিয়েছি সবগুলো, কিন্তু আপনারা এইটা একবারে মুখে দিতে পারবেন না, তাই একটু ভালোভাবে ছেঁকে নিলে এই মশলাগুলো উপরে পড়ে যাবে। আর যা মশলা মিশার তো আমাদের বোরহানির সাথে মিশেই আছে, সেই মশলাগুলো বোরহানির সাথে থেকে যাবে আর বাকিগুলোর প্রয়োজন নেই, তাই আমরা সেটাই সুন্দরভাবে ছেঁকে নিলাম। এই তো আমার বোরহানির লুকটা দেখতে পাচ্ছেন, একদম খুবই অথেন্টিক যে লুকটা সেটাই চলে এসেছে। তো এখন আমি এটাকে সার্ভ করে নিব, আমি 2টা পটে ঢেলে নিয়েছি, এটা আমার একটা পছন্দের মিল্ক পট। তারপরে আমি এটাতে বোরহানি সার্ভ করেছি কেননা এটা আমার খুব ভালো লাগে,
এটার একটা গল্প আছে, একবার ভেঙে গেছে, আমার এতই পছন্দের ছিল, আবার গিয়ে এটা আমি নিয়ে এসেছিল, তাই এই পটি বোরহানি সার্ভ করলাম। তো এই তো আমার 2 গ্লাস পরিমাণ, আমাদের বাসায় 3 জন মানুষ আমরা, তো আমাদের 3 গ্লাসের চেয়ে একটু বেশি হয়েছিল। আমার বোরহানিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। যদি আপনাদের কাছে এই বোরহানিটা ভালো লেগে থাকে, বাসায় অবশ্যই তৈরি করবেন। আর খাওয়া দাওয়া পেজে লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, এই অবস্থায় বাসায় থাকবেন।